হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি আজকের একটা মজার নতুন রেসিপি নিয়ে। দেখুন, এগুলো সবাই চেনেন, এগুলো হচ্ছে কাঁঠালের দানা। কাঁঠালের দানা দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি করে আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন। রেসিপিটা দেখতে গেলে প্রথমে আগে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অন করে রাখুন, এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার আমি এগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। দেখতে থাকুন। আপনারা যারা এখনও নোটিফিকেশান অন করেনি তারা নোটিফিকেশান অন করুন, নাহলে আমার এরকম মজার মজার প্রতিদিনের ভিডিও দেখতে পাবেন না আপনারা। এই দেখুন, আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমার লাগবে এখানে তিনটে শুকনো লঙ্কা, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালের দানাগুলোকে সিদ্ধ করে নেব। দেখতে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখুন, কাঁঠালের দানাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা শিলে বাটবো। বাটাটা অবশ্য আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ আমি একা একা ভিডিওটা করি। আর এই লঙ্কাগুলো আমি একটু তেলে ভেজে নেব। দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, এই দেখুন, আমার এটা বাটা হয়ে গেছে। আর এই যে তিনটে ভাজা লঙ্কা, এটা আমি একটু বেটে নেব। আর পেঁয়াজটাও আমি বেটে নেব। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে দেখুন, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতন লবণ, আপনারা পরিমাণ মতন দেবেন। আর এবং দিয়ে দিলাম একটু কাঁচা তেল। এভাবে গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন। সম্পূর্ণ শিলে বাটা, দারুণ টেস্টি, গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। এই যে দেখুন, পুরো রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবেন, জানাবেন অবশ্যই কেমন হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা আমার ভিডিওটি দেখে, এখনও যারা নোটিফিকেশান অন করেননি তারা এখনই অন করুন, নাহলে এরকম মজার মজার দারুণ রান্নার রেসিপি আপনারা মিস করবেন। একদম রান্নার ঝামেলা ছাড়া, একটুখানি তেল, লবণ, লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা দেখবেন, বানাবেন। বাই বাই, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো।